আজকের গল্প কালো বিড়াল, লেখক স্বপন কুমারের গভীর রাতের ভয়ঙ্কর বইটি থেকে কালো বিড়াল গল্পের সংকলন। গল্প পাঠে আমি অর্ণব। শুরু হচ্ছে আজকের গল্প কালো বিড়াল। ডাক্তার সেন হেসে বললেন, দেখো মানব চরিত্র কি অদ্ভুত। তোমরা চারজন এখানে আছো, চারজনের কেউই ভূত বিশ্বাস করো না, অথচ আজকের এই মেঘমধুর সন্ধ্যায় লোডশেডিংয়ে মোমবাতি জ্বালিয়ে বসে ভূতের গল্পই তোমাদের শুনতে ইচ্ছে করছে। ভূত জিনিসটা এমনি একটা মজার ব্যাপার বটে। অজয়রা বললে, কথাটা আপনি মিথ্যে বলেননি ডাক্তার সেন। এই ধরনের পরিবেশে ভূতের গল্প যেমন জমে, এমন আর কোনো গল্প জমে না। ডাক্তার সেন বললেন, এই জন্যই তো শুধু ভারত নয়, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, ইতালি সব দেশেই ভূতের গল্পের বই এত বেশি বিক্রি হয়। ভূত আছে কি নেই আজও তর্ক সাপেক্ষ এই কথা ঠিক, তবে আত্মার অস্তিত্বে বেশিরভাগ লোক বিশ্বাস করে। আর এই আত্মা বা আত্মার ছায়া যে মাঝে মাঝে দেখা যায় তা আমি বিশ্বাস করি। অজয়, বিমল, রতন, শিলা প্রভৃতি সকলে বলে উঠল একসঙ্গে, আপনি তেমন কিছু দেখেছেন? যদি বলি দেখেছি, তোমরা তা বিশ্বাস করবে তো? সেটা বললে তারপর না হয় বিশ্বাস করব। আগে বলুন। বেশ, তবে শোনো, বলে ডাক্তার সেন একটু নড়ে চড়ে বসলেন, তারপর শুরু করলেন, আজ থেকে 15-20 বৎসর আগের কথা। তখন আমি মেডিকেল কলেজের একজন ছাত্র। তোমরা জানো মেডিকেল কলেজে বহু লোককে আমরা চোখের সামনে মরতে দেখি। অ্যানাটমি বলে কত মরা নিয়ে আমরা কাটাকুটি করেছি, তবু ভূত বলে কিছু দেখিনি, সেসব বিশ্বাসও করি না। আমাদের দেশের বাড়ি ছিল একটা গ্রামে, বাঁকুড়া জেলার একটা গণ্ড গ্রামে। ভূত দেখার ইচ্ছা আমার চিরদিনের, তাই আমি আর আমার এক বন্ধু জীবন দুজনে মিলে কত অমাবস্যার রাতে গ্রামের শ্মশান ঘাটে নদীর তীরে ঘুরে বেরিয়েছি ভূতের সন্ধানে, কিন্তু কিছু দেখিনি। এর মধ্যে একদিন আমরা সন্ধান পেলাম আমাদের পাশের গ্রামের একটা পোড়া বাড়িতে নাকি ভূত আছে। আমি আর জীবন দুজনেই রওনা হলাম সেই গ্রাম পলাশপুরের দিকে, সেই হন্টেড হাউসের সন্ধানে। সেখানে গিয়ে শুনলাম অনেক দিন থেকে এই বাড়িটা কিনেছেন পলাশপুরের জমিদার রণজিৎ নারায়ণ চৌধুরীরা। বলতে গেলে প্রায় 50 বছর হল ওটা তাদের দখলে, কিন্তু ও বাড়িতে কেউ থাকে না। আমরা জমিদার বাবুর সঙ্গে দেখা করলাম। রণজিৎ বাবু বললেন, আমার বাবা বাড়িটা কেনেন প্রায় 50 বছর আগে, তখনই বাড়িটার তো আধ ভাঙা অবস্থা ছিল। বাবা কিনে মেরামত করান এবং রং করিয়ে নেন, তারপরই ওই বাড়িতে ভাড়াটে বসানো হয়। তিনতলা বাড়ি,
বেশ ধনী লোক ছাড়া তো কেউ ভাড়া নিত না। একবার ওই বাড়িতে ডাকাত পড়ে, বাড়ির গিন্নির ছিল গা ভর্তি গহনা। ডাকাতরা গহনা লোভে ওই মহিলাকে খুন করে সব গহনা গা থেকে খুলে নিয়ে পালায়। সে এক বিভৎস ব্যাপার। হ্যাঁ, প্রায় 30 বছর আগে ঘটা ঘটেছিল। আর তারপর থেকেই দেখা যায় গভীর রাতে ওই মহিলার আত্মা গহনা গায়ে সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। তাহলে তো এটা ভয়ঙ্কর ঘটনা। তা তো বটে। সেই থেকে ও বাড়িতে কেউ আর ভাড়া আসে না। পড়ে থাকতে থাকতে বাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা বিক্রি করব মনে করেছি, কিন্তু বিক্রি হয় না। অনেকেই নাকি ওই বাড়িতে এসে গহনা পরা মেয়েটিকে গভীর রাত্রে ঘুরে বেড়াতে দেখেছে। আমি বললাম, দেখুন, ভূতে আমরা বিশ্বাস করি না, আমরা দেখতে চাই প্রকৃত ব্যাপারটা কি। তা তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমরা আজ রাতেই ওই বারান্দাতেই দুজনে থাকব। আমাদের সঙ্গে একটা পিস্তল থাকবে, আর থাকবে 2 জোরালো টর্চ, 2 হ্যারিকেনের আলো থাকবে। সবার জন্য বিছানাও নিয়ে যাব, তবে দিনের বেলা কাউকে দিয়ে দোতলার একটা ঘর একটু পরিষ্কার করে রাখবেন। বেশ তো, তাই রাখব। আপনারা বিকেল 5টা নাগাদ জিনিসপত্র সব নিয়ে আসুন। আমি আর জীবন বেরিয়ে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা সব জিনিসপত্র গুছিয়ে আমরা জমিদার বাবুর বাড়ির দিকে রওনা হলাম। বাড়িটা যেরকম পুরনো সেই তুলনায় তার অবস্থা ততটা খারাপ বলে মনে হলো না। অবশ্য মাঝে মাঝে অলেস্তারা খসে খসে পড়েছে। বর্ষাকালে বোধ হয় ঘরের ছাদ দিয়েও জল পড়ে। বাদুর, চামচিকে, ইঁদুর, পেঁচা প্রভৃতি নানান জীবের আস্তানা। যা হোক, দোতলার একটা ভালো মতো ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা তো আস্তানা গেড়ে বসে গেলাম সে রাতের মতো। আমরা দুজনেই খাওয়া দাওয়া আগেই সেরে এসেছিলাম, তাই সে নিয়ে চিন্তা ছিল না। আমরা দুজনেই হ্যারিকেন জেলে বিছানায় বসে বইতে মন দিলাম। দুজনেই দুখানা মোটা জমাটি রহস্য উপন্যাস সঙ্গে এনেছিলাম, যাতে এগুলোতে মন আকৃষ্ট হয়ে থাকে। এভাবে রাত প্রায় 10টা বেজে গেল। কোনো রকম অসুবিধা আমরা টের পেলাম না। কোনো গা ভর্তি গহনা পরা নারীকেও দেখতে পেলাম না। অপরূপ সুন্দরী গা ভর্তি গহনা পরা যে নারীর গল্প আমরা শুনেছিলাম, সেটা একেবারে মিথ্যা বলে প্রমাণিত হলো। এইভাবে রাত প্রায় 11টা নাগাদ আমরা দুজনে ঘরের দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 1:30 কি 2 হবে। বারান্দায় যেন কার চলা ফেরার শব্দ হচ্ছে। আমার ঘুম ভেঙে যায়। দেখি
জীবন ঘুমিয়ে আছে। আমি জীবনকে ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙালাম। তারপর ধীরে ধীরে দরজা খুললাম। সঙ্গে সঙ্গে ফ্যাঁস ফ্যাঁস করে শব্দ করতে করতে একটি বিরাট কালো বিড়াল ঘরের মধ্যে প্রবেশ করল। আমরা দুজনেই তো হেসে উঠলাম। ছি, একটা বিড়াল দেখে তার পায়ের শব্দ শুনে আমরা ভয় পেয়ে গেছি। বিড়াল ঘরের মধ্যে ঢুকে চারিদিকে তাকিয়ে আবার বাইরে বেরিয়ে গেল। তারপর দেখি বিড়ালটা বারান্দার দিকে বেরিয়ে যাচ্ছে, সোজা চলতে লাগলো তিনতলার সিঁড়ির দিকে। সঙ্গে সঙ্গে সাদা কাপড়ে আবৃত একজন লোক কোথেকে বেরিয়ে এসে বিড়ালটাকে তাড়া করল। বিড়ালটা সিঁড়ি বেয়ে উঠে গেল তিনতলার ঘোড়ার ছাদে। সঙ্গে সঙ্গে লোকটাও তাকে তাড়া করল। আমি আর জীবন টর্চ হাতে তাদের অনুসরণ করতে লাগলাম বেশ দ্রুত পায়ে। তিনতলায় গিয়ে লোকটা ও বিড়ালটা পৌঁছবার পরই আমি আর জীবনও সেখানে পৌঁছলাম। কিন্তু কি আশ্চর্য, খোলা তিনতলার ছাদ থেকে বিড়ালটা নিচে লাফ দিল অকস্মাত। সঙ্গে সঙ্গে যে লোকটা তাকে অনুসরণ করেছিল সেও লাফ দিল। আমি আর জীবন চুপ করে দাঁড়ালাম। তারপর টর্চ জ্বেলে অবশেষে নেমে এলাম সোজা একতলায়। দরজা খুলে সামনে এক ভারী সবুজ মাঠ। বিড়াল ও লোকটার তো তিনতলা থেকে মাঠে লাফ দিয়ে পড়ে আহত হওয়ার কথা, কিন্তু আশ্চর্য, বিড়াল বা লোকটা কেউই নিচে নেই, সব অদৃশ্য। আমরা তখন দরজা বন্ধ করে আবার গেলাম সোজা তেতলায়। সারা রাত দরজা বন্ধ করে কাটালাম। মাঝে মাঝে বাইরে দু একবার শব্দ হলে আমরা আর দরজা খুলে বাইরে বের হইনি। পরদিন সকালে উঠে আমরা দেখা করলাম জমিদার রণজিৎ বাবুর সঙ্গে। তাকে সব ঘটনা বললাম আমরা। তিনি মনোযোগ দিয়ে সব শুনে বললেন, তোমরা যা দেখেছ তা ঠিকই দেখেছ। বাড়িটা দীর্ঘদিন ভুতুড়ে বাড়ি বলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনো সুন্দরী মহিলার ডাকাতের হাতে মৃত্যু এবং গহনা পরিহিত মহিলাকে দেখা যায়। আসলে এই কাহিনীটা আমি সৃষ্টি করেছিলাম, কিন্তু কেউ ওই বাড়িতে রাতে থাকেনি। তারা শুধু আমার কথা শুনে বলেছে যে তারা ওই গহনা পরিহিত মহিলাকে দেখেছে। আসল ঘটনাটা তো অন্য। আসল ঘটনা হলো, ওই বাড়ির এক ভাড়াটে ছেলে কলেজে পড়ত, সে হঠাৎ পাগল হয়ে যায়। তারপর একদিন রাতে সে একটা কালো বিড়াল দেখে তাড়া করে লাঠি নিয়ে। বিড়ালটা ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে। পাগল ছেলেটিও ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। সেই ঘটনাটাই দেখা যায় এই বাড়িতে। কালো বিড়াল ও ছেলেটির অপঘাত মৃত্যুর ফলে তাদের আত্মা ওখানেই আছে। তোমাদের মুখে শুনে বুঝলাম তোমরা সত্যি ওখানে ছিলে কাল রাতে। ডাক্তার সেন তার কাহিনী শেষ করে তারপর বললেন, এই ঘটনাটা কি তোমরা বিশ্বাস করো? সকলেই চুপ, কেউ কোনো জবাব দিলে না। এখানেই শেষ হলো কালো বিড়াল গল্পটি।